মা মা বাড়িতে তো পেন্সিল আছে হ্যাঁ আর একটু বাকি আছে বাবা টিটাতে ঈশান ঈশান খাবি আয় দা কি ভেবে আছে কি ভেবে আছে একটু তাড়াতাড়ি দে দাও হ্যাঁ নিয়ে নাও একটা ও মা মা সিদ্ধির আছো ভাই পাপন নিয়ে বিছানার মধ্যে ছড়াচ্ছে কি পাপন নিয়ে বিছানার মধ্যে ছড়াচ্ছে বারংবার তিমলে হবে ঈশান তোলিস না হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল 8টা আর দেখতেই পাচ্ছ আমি বাসন মাজছি আর আমার তো স্নান হয়ে গেছে আমি আজ উঠেছি ভোর 4টে আর বাসনটা মাজা হয়নি বাকি সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছিলো আর স্নানও কমপ্লিট হয়ে গেছিলো আর কাল বিকালে যেহেতু বাসনটা মেজে রেখেছিলাম অল্প বাসন পড়েছিলো তো বাসনটা মেজে তারপর আমি জামাটা ছেড়ে নিলাম আর সকালে তো ওদের টিফিনে পাস্তা করে দিয়েছিলাম পাস্তা খাচ্ছে আর এখন খেজুর খাবে বলছিল তো দিদি খেজুর পাঠিয়েছে সেই খেজুর ধুয়ে দেব মা মা দিদির কাছে মিষ্টি তুম ভালো তাই বুবাই মিষ্টি লাগছে হ্যাঁ তুমি মিষ্টি খেতে তুমি খেয়ে দেখো আচ্ছা ঠিক আছে আমি খেয়ে দেখছি ওরা খেজুর খাচ্ছে আর আমি এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডালে দেব আর তেলটা একটু বেশি পড়ে গেছে তেলটা এতটা ডালে দেব না পেঁয়াজটা ছেঁকে নিয়ে আমি ডালে দিয়ে দেব আর আলুটা ওই তেলে ভেজে নেব তো এখানে দেখো চৌকো করে আলু কেটে রেখেছি আলু ভাজা হবে আর ডালটা সিদ্ধ আছে গোটা জিরে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি এখন এটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব ডাল আলু ভাজা তেলাপিয়া মাছের ঝাল করব এখানে দেখো আমি ডালে দিয়ে দিয়েছি ফোড়ন আর ডালটা আমি বসিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেবো আর এদিকে ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো তেলাপিয়া মাছ পুরো জ্যান্ত তেলাপিয়া ওই জন্য নিয়ে এসছি আর খুব ভালো লাগে জ্যান্ত তেলাপিয়া মাছ খেতে এখানে নুন হলুদ দিয়ে পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছে ঝাল করব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ডাল আর আলু ভাজা এই হলো আজকের মেনু ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এটা আমি গরম করব কড়াই আলু ভাজাটা হয়ে গেছে নাবিয়ে নিয়েছি দেখো এখানে আমি তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি চারটে দিলাম আর দুটো মুড়ো আছে ও দুটো লাস্টে ভাজব এই যে মাছ চার পিস ভাজা হয়ে গেছে আর এখানে দুটো মুড়ো ভাজা হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুড়ো দুটো ভেজে আমি তুলে নিয়েছি এখন মাছের ঝালটা করে নেব তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম তেলে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে আমি মাছের ঝালটা করে নেব এখানে দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুনও অ্যাড করেছি এখন ঝোলটা ফুটছে এখন আমি ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নেব বেশ খানিক্ষণ ফোটার পর আমি নামিয়ে রেখেছি তো দেখো মাছের ঝাল রেডি আর এদিকে আছে আলু ভাজা আর এর মধ্যে আছে ডাল মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে ঈশান ঈশান
ঘুমাবি না, আয় একটু ঘুমিয়ে নে, আয় ঈশান ঘুমবি, আয় মামা একটা দান্ত নেমবে গল্প শুনবে, হ্যাঁ কিসের গল্প মানে বেবির দান্ত, বেবির গল্প, হ্যাঁ একটা বেবি ছিল আর একটা বেবির মা ছিল, বেবির মাটা বললে বেবিটার নাম কি বলো তো, ঈশান দত্ত, ঈশান দত্ত, হ্যাঁ হ্যাঁ বেবিটার নাম ঈশান দত্ত, ডাকছে ঈশান ঈশান, বেবিটা তখন টিভি দেখছে, ওটা কি হচ্ছে রামু করা খেয়েছি, ওটা কি হচ্ছে প্যাঁচার মতো দেখতে লাগছে, ঈশান তো ঘুমোলো না, ওর সাথে বকবক করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ও টিভি দেখছিল, এখন যেহেতু বৃষ্টি রয়েদার আর গাছগুলো আলাদা করে আমি জল দিই না ঠিক মতো, যদি বৃষ্টি না পড়ে তাহলে দিই, আর এখন তো বৃষ্টি পড়েনি কাল থেকে, আর ফুলগুলো দেখছি কেমন একটা নেতিয়ে গেছে, আর ঘুম থেকে উঠে ভাবলাম গাছগুলো জল দিই, দেখো আমি গাছগুলো জল দিয়ে দিচ্ছি ভালো করে, গাছে বৃষ্টি জল লাগলে দেখবে গাছগুলো খুব ভালো বেড়ে ওঠে, যেটা এমনি জল আমরা দিই সেটাতে মনে হয় অতটা কাজ হয় না, কিন্তু বৃষ্টির জল পড়লে গাছগুলো আরও সতেজ হয়ে ওঠে। গুড আফটারনুন, এখন বাজে বিকাল 4:30, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে তারপর গাছগুলোতে জল দিয়ে দিলাম, তো এরপর সন্ধে দেবো, তো এখন দেরি আছে তো একটু পরেই সন্ধেটা দেব, তো চলো সাথে থাকো। ঈশান বেদানাটা খেয়ে নে তারপর আপেলটা খাবি, তো দেখো এখানে ঈশান বেদানাটা খেয়ে নিয়েছে আর এখন আপেল খাচ্ছে, আর বুবাইকে বললাম আপেল খাবি, ও বলছে না ও অল্প বেদানা খেয়েছে আর ও আপেলটা খেয়ে নিচ্ছে। ওমা দিবি কি আছে, দিবি আমদের, দিবি আমরা, দিবি আমরা খাওয়া চুপ পে ভাই, এই তো খেয়ে দেবে মাম্মা, এই তো করছি বাবু, তোমার ভালো লাগে ডিমের অমলেট খেতে, হ্যাঁ কতটা ভালো লাগে, আজকে আমি আমার মন চিসে যাবে, একটা খেলে মন খুশি হয়ে যাবে, হ্যাঁ আরো চিসে যাবে, তাহলে ডিম সেদ্ধটা কেন খাও না, ডিম তো না আপনি কেন, আমি পুয়া তে নেব বাবা, আমি ডিম তো খেয়ে নেব, আমি আগুয়া তে খেয়ে নেব, আমি আন্দা তাক তে নেব, আন্দা তাক তে নেব, লঙ্কা খেয়ে নেবে, আন্দা তে নেব, তোমার ডিমের অমলেট ভালো লাগে, ডিম সেদ্ধ ভালো লাগে না, না ডিম তো না পারে, আর এখন বাজে বিকাল 5:30, আর এইমাত্র সন্ধে দিয়ে উঠলাম, আর তার আগে আমি ডিমের অমলেটটা করে নিয়েছি, আর ঈশান ডিমের অমলেট খেতে খুবই ভালোবাসে, ওর সাথে সাথে আমরাও একটু একটু করে খাবো, 3টে ডিমের অমলেট করেছি, আর অমলেটটা খাওয়ার পর ওদেরকে পড়তে বসাবো, তো চলো সেই সাথে সাথে আমি আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তাহলে আজকের মতো এখানেই এন্ড করলাম, আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব আগামীকাল, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।